স্বাগত তোমাদের সবাইকে আবারও আজকে হচ্ছে তেরোই আগস্ট মঙ্গলবার এখন বাজে রাত্রি নটা তো তোমাদেরকে প্রথমে তালের বড়া দেখাচ্ছি এটা কালকে দিয়েছিল আমরা আমাদের আমরা বাড়িতে বানাইনি দেখো একটা কন্টেনারে আছে এটা আমাদের যে গাড়ি চালায় সেই দাদা দিয়েছে আর কি বললো স্যার বাচ্চাদের জন্য আমার বউ পাঠিয়েছে আর এটা কেন তো আজকে আমি এই কিছু রান্নাবান্নার ফুটেজ আজকেরও আছে গতকালেরও হয়তো আছে দু চার দিন আগেরও আছে ডেলি ব্লগ করব বলে একটু একটু ফুটেজ তুলে রাখি তো তো সেগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে আজকের ব্লগটা বানাচ্ছি এটা ছিল মাশরুমের তরকারি তারপরে ছিল লাউ পাতা বাটা এটা একটা সেই কি একটা ফল কিনেছিলাম এগুলো ভাজাই খেতে সাউথ ইন্ডিয়ান নামটা আমার মনে নেই হালকা তেতো আর এটা তিলের বড়া ডাল এটা আজকের মেনু তেরোই আগস্টের আর এখানে মাছ ভাপা আছে এই যে দেখো এই যে এটা যেমন আজকে ভিডিও করেছি তেরোই আগস্ট আর কিছু কিছু ক্লিপিং আগের আছে যেগুলো আমি দিইনি ডেলি ব্লগ হিসাবে সেদিন হয়তো শপিং ভিডিও দিয়ে দিলে কী হয় ডেলি ডেলি ব্লগে যে ফুটেজগুলোগুলো রয়ে যায় সেই দিন সেগুলো সব দিয়েই আমি আজকের ইয়েটা করেছি আর কি ডেলি ব্লগ দেওয়া হয়নি যেদিন তো এটা ওই তার তার একদিন আগেই ওদের বাবা আর ছোট মেয়ে গেছিল বাজারে এগুলো একদমই ডেলি ব্লগে দেওয়া হয়নি তো দেখো আমার ছোটো মেয়ে চারটে মাছ নিয়ে এসেছে আলাদা করে মাছের মাছের দোকান থেকে যার যার কাছে বড় মাছ কিনে তার কাছে তার কাছে ছোটো মাছও থাকে তো ছোটো মাছ ওর বাবা কিনে আনে ও নিয়ে এসেছে ওগুলো আর এই যে এই মাছটা নিয়েছে ওর কাছ থেকে এই যে এই রুই মাছটা এটাই আজকে হয়েছিল গতকাল হয়েছিল দুই দিন ধরে এই মাছটাই হচ্ছে আগামীকালের জন্য এই মাছটা আছে আর এই যে দেখো ডিম ডিম এই মাছে এক গোটা মাছটা কিনেছে মাছের রুই মাছ সেটাই দেখাচ্ছি দেখো অনেকটাই ডিম আছে বর্ষাকালের মাছ তো অনেকটাই ডিম আছে অবশ্য আমরা ডিম পছন্দ করি তবে ডিম হয়ে গেলে মাছের টেস্টটা একটু কমে যায় ডিম না থাকলে মাছের যতটা টেস্ট হয় ডিম থাকলে ততটা টেস্ট হয় না তবুও ডিমটা যেহেতু আমরা ভালোবাসি সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই বা আফসোস নেই আর এই যে লাউ পাতা ডাটা এই যে এটা নিয়ে এসেছে ওর বাবা আর ওই যে পেঁয়াজ এসব নিয়ে এসেছে আর চিকেনও নিয়ে এসেছে ওই দেখো প্লাস্টিকটাতে চিকেন আছে আর এই যে উচ্ছে নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে আদা নিয়ে এসেছে উচ্ছে আর লাউ শাক লাউ পাতা ওটাই সবজির মধ্যেও নিয়ে এসেছে মানে ও অত অত ভালো বাজার করতে মানে কি পারে না মানে কি কিনবো খুঁজে পায় না যেহেতু বাজার কম করে না আমি করি সেটা সেটাই বলতে চাইছি আমি সেই যে এতটা ডিম বের বেরিয়েছিল এটা আজকে নয় কালকে কালকের আগের দিন গত পরশু তো এগুলো ব্লগে দেওয়া নেই সেই জন্যই আর কি ডেলি ব্লগ দিই অন্য কিছু দিয়েছিলাম শপিং ভিডিও এই যে ডিমের বড়া ডিমের বড়াতে আমি না দিয়েছি চালের গুঁড়ো না দিয়েছি বেসন না দিয়েছি কর্নফ্লাওয়ার এই টাইপের কিছু দিই শুধু ডিমটাকে একটু ঘেটে আর তোমার চটকে আর কি আর পেঁয়াজ লঙ্কা নুন হলুদ বাস তেলের মধ্যে বড়া শুধু শুধু এটা আরও বেশি টেস্টি হয় শুধু শুধু মানে কিছু না মেশালে বড়গুলো হয়েও ছিল ভালো সেগুলো বেশিরভাগ আমরা গরম গরম খেয়েই ফেললাম চারজনে ভাতের জন্য কমই থাকলো আর এই যে চারটে ছোট ছোটো মাছ নিয়ে এসেছিলো আমার ছোট মেয়ে বলছে মা আমার এই মাছ তুমি ফেলবে না আমার এই মাছ তুমি ফেলবে না এটা পাপা খাবে এটা দিদি ভাই খাবে এটা আমি খাবো আর এটা তুমি খাবে চারজনের চারটে নিয়ে এসেছে বুঝেছো আমি বললাম হ্যাঁ ঠিক আছে ফেলবো না দিয়ে ওগুলো আমি পরিষ্কার করে ওর বাবাই পরিষ্কার করে দিল পরিষ্কার করে দেখো চারজন চারটে কিন্তু পাতে ওই ভাজা নিয়েছিলাম জানো তো এই হচ্ছে কথা এই যে মাছের ঝোল এই যে মাছ ভাজা মাছের ডিমের বড়া আরও তো কিছু করেই ছিলাম নিশ্চয়ই দেখছি দাঁড়া একটা সবজি করেছিলাম হ্যাঁ এই যে সব কিছু মিল মিশিয়ে একটা ঘন্ট মতো সবজি করেছিলাম এই যে এটা কারণ আমি বেশিরভাগ সময় সবজি করেই থাকি আর এইটা একদিন সেই গিলে মেটে রান্না করেছিলাম ওইটাই আর কি গরম করছিলাম সেটাই রাত্রেবেলায় দেখাচ্ছিলাম এই আর কি কবে কোনটা করেছি মনে নেই এটা গোটা গোটা পটল দিয়ে তরকারি করেছিলাম কিছু কিছু ডেলি ব্লগের ফুটেজ না কী হয় বলো তো মা একটু একটু করে তোলা থাকে আর সেদিন হয়তো অন্য কিছু নিয়ে ভিডিও দিলাম হয়তো শপিং নিয়ে ভিডিও দিলাম সেটা শুরু করলাম যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এইভাবে গোটাটাই আর কি শুরু যখন করি না তখন সেটা সেইভাবেই দিই তার সাথে মানে রান্নাবান্না আর যোগ করে করিনি যেমন যেমন আজকের ব্লগটাই গেছে ওই রকমভাবে শপিং ভিডিওর যে উচ্ছে রিং রিং করে উচ্ছে না এটা হচ্ছে কাকরোল হ্যাঁ এটা কাকরোল উচ্ছে ভাজারও হয়তো ভিডিও থাকবে কারণ উচ্ছে আমার বাড়িতে যেহেতু আছে সেই জন্য বুঝতে পারছি সামনে এই যে কাকরোল ভাজা এই যে চিপস ভেজেছি এটাও কোনো দিনের মেনু আর কি তুলে রাখি তো খাবারগুলো আর ডেলি ব্লগ না দিলে আবার সেগুলো ইউজ না করলে খারাপ লাগে আর গ্যালারি থেকে না ইয়ে করতে ইচ্ছে করে না এই যে মাংস বাড়িতে বানানো হয়েছিলো আর এই যে রুমালি রুটি দেখতে পাচ্ছ এই দেখো এটা একদিন রুমাল রুটি বাড়ি থেকে নিয়ে এসে মাংস রান্না হয়েছিল বাড়িতে সেটাই এই যে এটা একটা জিনিস সাউথ ইন্ডিয়ানে যে কি যে নাম এটা রেডি টু ফ্রাই লেখা আছে মানে ভেজে খাওয়া যাবে এই ফলটা ফলটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছে একটু একটু করে এটা আমি গুগলে সার্চ করলাম ইউটিউবে ভিডিও দেখলাম এটা রান্না সম্বন্ধে এটা খুব গুণের ফল আর কি মেডিসিনাল ভ্যালু খুব বেশি আর কি মেডিসিনাল ভ্যালু এই যে এইগুলো এগুলো দেখো ভাজছি দেখতে পাচ্ছ তো এগুলো কী তো এগুলো তো আমরা কখনও তো খাইনি এমনি রেডি টু ফ্রাই লেখা আছে তো ওটা ভেজে যখন খাচ্ছে দেখছি তেতো লাগছে তো এটা ভাতের সাথে খেয়ে অল্প অল্প করে যেহেতু মেডিসিনাল ভ্যালিউ ভালো মানে বেশি সেই জন্য আমরা খেতে জানি না কিন্তু সাউথ ইন্ডিয়ানরা হয়তো খায় তো আমি না ফেলে দিয়ে অল্প অল্প করে ভেজে সবাই মিলে একটু একটু খেয়ে দিই মানে আমরা তো নিম করলা পছন্দ করি তো এটারও টেস্ট কিন্তু তেঁতো তবে যেহেতু আমরা খাই না সেই জন্য আর কি এইগুলো দেখো এই যে বার্গার বানগুলো নিয়ে এসেছিলো ওর বাবা আর এই যে এইগুলো স্মার্ট বাজার থেকে একবার নিয়ে কালকে স্মার্ট বাজার গেছিলাম তার আগের দিন যেদিন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে বার্গারের ভেজ প্যাটি ভেজ তো সেগুলো রেডিমেড থাকে সেগুলো গরম করে নিতে হয় মানে ফ্রাই করে নিতে হয় তারপরে এই যে বার্গারের মধ্যে সাজিয়ে এই বার্গার ব্রেডগুলোর মধ্যে দিয়ে বাড়িতে যা যা থাকে অনেকে থাকলে লেটুস টমেটো শসা এসব দেয় তা আমাদের কাছে ওই ছিল না তো আমাদের কাছে সহজলভ্য যেটা ছিল চিজের সিট ছিল পেঁয়াজ টমেটো সস এসব ছিল মেওনিজও শেষ হয়ে গেছে বাড়িতে নইলে থাকে মেয়োনিজ থাকলে মেওনিজ একটু দেওয়া যায় তো ওই ভেজ প্যাটিটা দিয়ে চিজ দিয়ে আর ইয়ে দিয়ে দিলাম সস দিয়ে বার্গার বানিয়ে দিলাম আর এই যে আমার গাছগুলো আমি মাঝে মধ্যে দেখাই এই ফুটেজটা নিশ্চয়ই আমি ব্যবহার করিনি কোনো দিন তুলে রেখেছিলাম যে কতগুলো ফুল ফুটেছে আমি আমার নিজেরই ভালো লাগে আমি না ঘুমতি করে ব্যালকানিতে যাই যে আজকে কী ফুল ফুটেছে জানো আর ভালো লাগে খুবই ভালো লাগে সেই জন্য আর কি এটা দুই দিন ধরে আমরা খেয়েছিলাম সেটাই দেখাচ্ছে দেখো এই দেখো একদিন বিকেলে খেয়েছিলাম আর একদিন রবিবার সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম এই দেখো দেখো এটা কিন্তু আমার মেয়ে বানাচ্ছে দেখতে আছো আর ওটা রান্নাঘরে তৈরি করছিলাম আমি করছিলাম দেখো দেখো দিন খেয়েছিলাম সেই জন্যই দুইবার দেখানো হয়েছে দেখো চারজনের ওদের বাবাও আছে আর তখন তিনজন ছিলাম আমরা তিনটে বার্গার ছিল বিকেলবেলা আর রবিবার সকালবেলা আমরা চারজন ছিলাম দেখো চারটে প্যাটি দিয়ে চারটে আর কি রেডি করছে দেখো সেই জন্যেই দুবার আর কি আর এই যে দেখো একদিন হয়তো ভাত গুছিয়ে দিচ্ছি ওর বাবাকে অফিস যাবে এগুলো সব দেখো তিলের বড়া বেশ বড় করে ভেজেছি ওরা খুব ভালোবাসে কাঁকরোল ভাজা ওল ভাতে দিয়ে মেখেছিলাম এটা যে কী চাল কুমড়োর তরকারি আর ওদের ওদের বাবা থাকলে মাছ তো হবেই বেশিরভাগ সময় মাছ খুব ভালোবাসে আর কি ঠিকই চাল কুমড়োর তরকারি এটা কদিন আগে তো এই ফুটেজগুলো একটাও ব্যবহার হয়নি জানো তো সেই জন্য এগুলো কিন্তু খারাপ লাগে যদি অন্য কোনো ভিডিও দেওয়ার ফুটেজগুলো আমি ডিলিট করতে পারি না যে ফুটেজগুলো আমি ইউজ করি না অনেক কষ্টে তৈরি করি ওগুলো আমাকে ডিলিট করতে ইচ্ছে করে না যতক্ষণ আমি ওটা ইউটিলাইজ করি আর কি ব্লগের মধ্যে এই যে খেয়ে দিয়ে ওদের বাবা বেরিয়ে যাচ্ছে কোনো একদিন ভিডিও করে রেখেছি দু একদিন আগের হয়তো এ দেখো ये देखो तो ये আম ওটাই আর কি আমি যখন গ্যালা দেখো আমরা যারা ডেলি ব্লগ দিই তাদেরকে গ্যালারি না খালি করতেই হবে কারণ স্পেসের প্রবলেম আগের দিনের গুলো ব্লগটা পোস্ট হয়ে যাওয়ার পর আগের দিনের ভিডিওগুলো ডিলিট যদি করে দেওয়া হয় তাহলে কী বলো তো কোনো ঝামেলা থাকে না মিক্সও হয় না যে পুরোনো ভিডিও আর এই আর কি তো সেটা করতে গিয়ে আমি আজকে দেখলাম যে এই ফুটেজগুলো আমি তুলে রেখেছি যেগুলো আমি ইউজ করে নিই আমার কিন্তু খুব খারাপ লাগে এই যে গো ছোটো মেয়ে তে যাওয়ার সময় এবার নিয়ে এসেছিলাম দেখো ঘেমে গেছি তখন হয়তো একটু ফুটেজ তুলে রেখেছি এটা আরেক দিনের দেখো গিলে মেটে রান্না দেখাচ্ছি এগুলো একটা ফুটেজও আমার ইউ ইউজ হয়নি আমার খুবই খারাপ লাগে গ্যালারি থেকে যেগুলো ইউজ হয়নি সেগুলো ডিলিট করতে ইউটিলাইজ না করে ব্যবহার না করে আর এটা দেখো একদিন লাউডাটা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম না কী করেছিলাম সেটাই না 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 এটা কি সয়াবিনের তরকারি সেদিন আমার সবজি ছিল না কিন্তু আর কিছু বেশিরভাগ দিন আমি সয়াবিন তখনই রান্না করি যেদিন সবজি থাকে না তাতে করে সয়াবিনটা খাওয়াও হয় আর যে সবজি থাকে না সেই দিনটা আর কি অসুবিধার মধ্যেও পেরোয় না আর সেই দিন খেলে ভালো হয় আর কি এই আর কি কখনো না থাকার উদ্দেশ্য একটাই যে কখনো হয়তো যেতে ইচ্ছে করে না এটা একটা কুদড়ি ভাজছে এগুলো আমার বাড়িতে খুব পছন্দ করে কুদড়ি ভাজা খুবই পছন্দ করে সবাই চারজনেই পছন্দ করি এই আর কি আর এই যে মাছ ভাজার এটা সেদিনই নিয়ে এসেছিলো মনে হয় মাছ না তার আগে নিয়ে এসেছিলো যে মাছটা ওর বাবা কাটছিল সেটা নয় এটাও একটা রান্না কিছু কি রান্না এখন আমাকে দেখতে হবে কিন্তু এইগুলি যেহেতু এই কচু দিয়ে মাছের ঝোল দেখো ছোট রুই মাছ আর কি কচু দিয়ে ঝোল খুব বড় সাইজের ছিল না এটা দেখো এই দেখো কচু দিয়ে মাছের ঝোল ভালো লাগে কিন্তু কচু দেওয়া আছে আলুও দেওয়া আছে না শুধু কচু দেওয়া আছে শুধুই শুধুই কচু দেওয়া আছে তো রান্নার ফুটেজ রোজ দিন তুলে রাখি রোজ দিন হয়তো ব্লগও দিচ্ছি না একদিন পরে একদিন দিচ্ছি সেটা একটা কথা এই যে আর পরোটা করেছি হয়তো মেয়ে টিফিনের জন্য এই যে এই তরকারিটা কুমড়ো মিষ্টি কুমড়োর তরকারি হ্যাঁ নিশ্চয়ই ওটা টিফিনের জন্য নইলে সকালে রান্নার সাথে পরোটা আর এই যে দেখো বড়ি ভাজা আলু ভাজা এই যে উচ্ছে সেদ্ধ এই যে শাক ভাজা কুদ্রি ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা ডাল এটাও একদিনের কোনো দিনের রান্না ফুটেজের মধ্যেই পেলাম এটা রাখা ছিল এটা কি রান্না করছি মনে হয় সুক্ত টাইপের কিন্তু আলাদা আলাদা করে ভেজে নয় এই যে পরোটা বানিয়েছি টিফিনের জন্য সম্ভবত নিচে কি সবজি করেছি কিছু একটা সবজি করেছি যেটা এখন আমার মনে নেই জানো তো ও এটা সয়া বড়ি আলু দিয়ে তরকারি এই দেখো পরোটার সাথে খুব ড্রাই মানে তরকারিটা করেছি যাতে পরোটার সাথে খাওয়ার জন্য যাতে টিফিনে দেওয়ার জন্য এই যে দেখো ওদেরকে টিফিনে দেওয়ার জন্য সেই জন্য মানে ড্রাই হলে টিফিনে জল কাটবে না এই আর কি এটা লাউয়ের তরকারি করেছি দেখো খুব কম তেল মশলা দিয়ে এখানে আলু ভেজেছি আর রাত্রেবেলায় রুটি করার এই দেখো রুটিটা ফুলছে কি সুন্দরভাবে তো এই আর কি আর কলকাতাতে তো খুবই বৃষ্টি হচ্ছে ধরো বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউয়াসলি হচ্ছিল গতকাল একটু বারো তারিখ একটু মানে রৌদ্রের ইয়ে দেখিয়েছে বুঝেছ রোদ্রের মুখ দেখতে পেয়েছি তো বারো তারিখ আর আজকে তেরো তারিখে খুব বৃষ্টি হয়নি কিন্তু সারাটা দিন মেঘলা বৃষ্টি হয়েছে আবার না হওয়াও নয় বারো তারিখটা কিন্তু বৃষ্টি হয়নি কলকাতায় আর লাগাতার নইলে বৃষ্টি হয়েই চলেছে বেশ কিছু দিন ধরে পনেরো দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে এটা কোনো দিন বিরিয়ানি আর চাপ আনিয়েছিলাম সেই সেই ভিডিও আর কি বিরিয়ানি আর চিকেন চাপ আমাদের সামনেই পাওয়া যায় কখনো কখনো ডিনারে আর কি রান্না না করে ডিনার এসব নিয়ে আসা হয় বেশিরভাগ দিন আর এই যে তার সাথে ওরা একটা গ্রিন চাটনি দেয় যেটা চিকেন পকোড়ার সাথে ওরা সার্ভ করে কিন্তু আমাদের খুব পছন্দ যেহেতু ওটা খুব জাল হয় ওটাতে ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা থাকে আর হয়তো একটু ভিনিগার আর লবণ দেয় খুব টেস্টি হয় ভালো দেখো সব বাই কেমন বাই